তাহলে তো শেষে এই লগ ইন ফেল করবে। ইকো তো জানো, ইকো হচ্ছে জাস্ট প্রিন্ট করার জন্য। হ্যাঁ, কোনো কিছু যদি প্রিন্ট করতে চাই তাহলে হচ্ছে ইকো হবে, আর যদি কোনো কিছু ইয়া হয় মানে ইকো আর কি, ওটাই এখানে প্রিন্ট এফ বলতে ইয়া নাই, তেমন কিছু নাই। সো আমরা মনে করি যে আপাতত রেজিস্টার ইয়া লগইন কিভাবে একটা ডেটাবেজ এর সাথে কানেকশন দিতে হয়, ডেটাবেজ এর সাথে কিভাবে ইয়া করতে হয়, এই জিনিসগুলো আশা করি ক্লিয়ার হয়েছে। তো এখন দেখো দেখো এখন মনে করতে পারো যে একটা নতুন একটা চ্যালেঞ্জিং একটা ইয়া করবা, হ্যাঁ মানে নতুন একটা পেজ তৈরি করবা বা নতুন কিছু ইয়া করবা, তো এটা কিভাবে করবা তেমন কিছুই না। আচ্ছা তোমরা বলো যে একটা কি বানাইতে চাচ্ছ আসলে, মানে একটা ওয়েবসাইটে কোনো কিছু একটা অ্যাড করবা, কি কি বানাইতে চাও? ধরো ফ্রন্ট এন্ড এর কাজই করি আমরা, দেখি আমরা একটু করার চেষ্টা করি নাকি, যে কিভাবে করতে হবে সেটাও শিখাই দিচ্ছি। মানে কি করতে চাও বলো। ধরো আমরা কি কিতাবা কথাবার্তা নাই বলো, ধরো তুমি একটা হোম পেজ বানাবো, তোমার একটা ওয়েবসাইটে মানে তুমি কি কি জিনিস অ্যাড করতে চাচ্ছ একটু বলো। ধরো একটা লিস্ট অ্যাড করতে চাচ্ছ, আচ্ছা ঠিক আছে তোমরা বলবা না আমি জানি, একটা ওয়েবসাইটে ধরো নাম কি দিব, নাম দিলাম হচ্ছে কি দিব, এটা দিব নাম, আচ্ছা স্যাক, তোমাদের কলেজের নাম দিই স্যাক ডট HTML, HTML এইভাবে দিবা, সেভ করলা। করে ধরো তুমি একটা পেজ বানাবা, যে পেজে কি আমার কথা শোনা যাচ্ছে তো নাকি জি তোমরা স্যার ডিসকানেক্ট হয়ে গেছো? আচ্ছা শোনা ধরো একটা যাচ্ছে পেজ স্যার। বানাবা, হ্যাঁ যে পেজে তোমরা একটা টেবিল অ্যাড করতে যাচ্ছ, হ্যাঁ তো মানে একটা টেবিল বানাতে যাচ্ছ, আচ্ছা ঠিক আছে। তো দেখো কিভাবে ইয়া করবো, এই যে গুগল ক্রোম তো সবাই ওপেন করতে পারবা, পারবা না পারবা, জি জি স্যার স্যার সবাই কিবোর্ড চিনো তো, কম্পিউটার কিবোর্ড, হ্যাঁ আরে আমার পিসি তো হ্যাং খাই গেল। তো সবাই কষ্ট করে একটু কিবোর্ডে যাবা, গিয়ে সুন্দর করে সার্চ দিবা, আচ্ছা দেখো একটু সার্চ দেই আমরা যে হাউ টু মেক এ টেবিল নাকি, টেবিল ইন HTML, দেখো কোনো রিসোর্সের কোনো অভাব নাই, এই যে তোমাদের W3 স্কুল নামের একটা সাইট আছে, তো এই সাইটটা তোমাদের হচ্ছে এই কি করবা দেখো, একটা টেবিল তৈরি করতে চাইলে আমরা কিভাবে তৈরি করবো, সেটা ঝামেলা করতেছে। আচ্ছা দেখো সুন্দর করে এখান থেকে এই যে এভাবে নিবা, নিয়ে কন্ট্রোল সি, কন্ট্রোল সি চাপ দিবা, দিয়ে এখানে কষ্ট করে শুধু কন্ট্রোল ভিটা দিবা, কন্ট্রোল ভি দিলা, দিয়ে কন্ট্রোল এস দিবা, কন্ট্রোল এস দিলে সেভ হবে আর কি, কন্ট্রোল এস দিলা, দিয়ে এখন সুন্দর করে জিনিসটা একটু রান করি আমরা। আমাদের ইয়ের নাম কি দিছিলাম, কি বলে আমাদের ইয়ার নামটা কি ছিল, স্যাক ডট HTML, আচ্ছা স্যাক ডট HTML, ওকে এন্টার বাটন দিবা, কি ঠিক আছে টেবিল তৈরি হয়েছে? জি স্যার আচ্ছা জি স্যার কিভাবে টেবিল তৈরি হলো আমরা একটু টেবিলের কোডটা একটু বোঝার চেষ্টা করি। দেখো তোমরা ইন্টারমিডিয়েট এগুলো পরে আসছো, এই তোমরা ইন্টারমিডিয়েট ICT বই পড়ছো না? পড়ছি স্যার। এই তো টিআর, টিআর দ্বারা হচ্ছে কি বলে, টিআর দ্বারা হচ্ছে তোমার টিআর কি একটা করে র, তাই না?
জি স্যার। টিআর হচ্ছে একটা করে র, এই যে তুমি যে ধরো আমি দেখাচ্ছি একটু দেখা, এগুলো পারার কথা তোমাদের। টিআর মানে হচ্ছে এক একটা র, তুমি এক একটা র যে ক্রিয়েট করবা, এগুলো হচ্ছে টিআর, এটা হচ্ছে টিআর, এটা হচ্ছে একটা টিআর, এভাবে প্রত্যেকটা টিআর যাবে। হ্যাঁ, তো দেখো প্রত্যেকটা টিআর এর ভিতরে আবার কি থাকে, দেখো টিআর এর ভিতরে আবার থাকে টিএইচ। টিএইচ বলতে বোঝায় হচ্ছে তোমার ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলো হচ্ছে হেডার, হেডলাইন যেগুলো, টিএইচ বলতে বোঝাবে হচ্ছে তোমার এই যে গাঢ় করা থাকে যে ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলো মোটামুটি তোমার হেডলাইন না, বা মানে হেডলাইন বলতে গেলে কি বলা, হেডার বলা যায় একটা টেবিলের, কি বলা যায় মানে হচ্ছে টেবিল হেডার। এই টেবিল হেডার বলা যায়। হ্যাঁ, এই এই জিনিসগুলা হচ্ছে তোমার হচ্ছে, এগুলা দেখো অটোমেটিকলি গাঢ় হয়ে গেছে, বুঝতে পারছো? এগুলা কিন্তু টিএইচ দিয়াতে অটোমেটিকলি গাঢ় হয়ে গেছে। আর এগুলো হচ্ছে টিডি, এগুলোকে বলা হয় টিডি, মানে হচ্ছে সেল, নর্মাল সেল, এগুলো হচ্ছে টিডি। সো দেখো একটা টিআর এর ভিতরে, তুমি দেখো একটা টিআর এর ভিতরে তুমি যদি এখানে আরো একটা টিএইচ এড করো, দেখো এখানে আরো একটা, যতগুলা টিএইচ দিবা ততগুলা তোমার এখানে হেডার এড হইতে থাকবে। এই যে বদলে আমি এখানে দিলাম ধরো ফোন, পিএইচও এনি ফোন দিলাম, দিয়ে দেখো এটাকে একটু রিলোড দাও, এই যে এখানে ফোন নামের একটা অ্যাড হয়েছে, দেখছো হেডার অ্যাড হয়েছে, বুঝতে পারছো? সো এখন আমরা কি করছি, আরেকটা রো ক্রিয়েট করছি, দেখো একটা টিআর এর কাজটা সেটাকে ক্লোজ করছে, দেখো এই যে এভাবে ক্লোজ করছে। তারপর হচ্ছে আরেকটা টিআর, এই টিআরে কি দিছে, জিল স্মিথ, জিল হচ্ছে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম হচ্ছে স্মিথ, তার এজ হচ্ছে 50, সিরিয়ালি দিছে। তো আমি একটা ফোন নাম্বার দেই, সরি এখানে, এগুলো হচ্ছে টিডি, মানে হচ্ছে সেল, নর্মাল সেল, এই জন্য বলা হয় টিডি। এগুলো বুঝতে পারছো তো নাকি? ধরো ফোন নাম্বার দিলাম 01780272460, আমার নাম্বারই দিলাম, রাইট, দেখছো এভাবে আসতে থাকবে। তুমি যত একটা র এড করতে থাকবা এভাবে, যে টিআর আরেকটা টিআর এড করছে, এখানে আরেকটা ফোন নাম্বার এড করো, এখানে আরেকটা এড করো, এই যে রিলোড দাও, দেখো এই যে সুন্দর মতো চলে আসতেছে, কি বুঝছো? আরেকটা টেবিল আসছে নিচে, আবার আরেকটা টেবিল, এই যে টেবিল, আরেকটা টেবিল আইডি দিয়ে আবার আরেকটা টেবিল ক্রিয়েট করছে। সহজ না, খুবই সহজ, HTML এগুলো তো তোমরা ইন্টারমিডিয়েট পড়ে আসছো, সো এগুলো তোমাদের কাছে কোনো বিষয় না। সো এখন আমি যা শিখাইলাম রান করে কিভাবে রান করতে হয়, কিভাবে জিনিসগুলো ইয়া করতে হয়, আর এগুলো হচ্ছে টেবিলের ওয়াইড, এই যে দেখো একটা টেবিল যে তুমি ইয়া করছো, এই টেবিলের ওয়াইড ইয়া কত হবে, 100% দিছে, মানে হচ্ছে পুরাটাই। তুমি যদি এখানে আমি দেখি একটু 50% দিয়ে দেখি, এভাবে তোমরা এগুলাকে রিসাইজ করতে পারো, এই সিএসএস এর কোড গুলাতে গিয়ে। জাস্ট আমাদের এই জিনিসগুলা কি জানো, জাস্ট কপি পেস্ট আর কিছু না, HTML CSS মানে হচ্ছে কপি পেস্ট, জাস্ট আমরা আমাদের মতো করে সাইজ ছোট বড় বাস জাস্ট কাস্টমাইজ করব, আর কিছু না। এই যে যেখানে 100% ছিল সেখানে 50% করে ফেলছি, তাই না? সো এটাকে আমরা এখন সাইডে চলে আসছে, সো এখন এখন আমাদের কি দরকার, এটাকে আমরা মিডিলে নিয়ে যাব। সো মিডিলে যদি নিয়ে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এটা গুগল সার্চ করবা যে হাউ টু মানে কিপ এ টেবিল ইন মিডল ইন HTML, শেষ, তাহলে তোমার ওই মিডলে যাওয়ার জন্য যে এক কোড আছে সেটা চলে আসবে। সো বুঝতে পারছো কি, বুঝছো নি? জি স্যার। আচ্ছা জি স্যার। তো এইভাবে আমরা বা সেন্টার, এটা পজিশন হচ্ছে সেন্টার, আচ্ছা দেখি তাও, টেবিল টেবিল ইন সেন্টার, তাই না, ইন HTML, দেখো তোমারও সার্চ করা লাগে না, HTML সার্চ করার আগেই সেটা চলে আসে, হাউ টু সেন্টার এ টেবিল। দেখো এখন এটাকে জাস্ট তুমি সেন্টারে নিতে চাও তাহলে তোমাকে কি ইয়া করতে হবে, মানে কি কোড করতে হবে, তো দেখো তুমি এটা দেখলে বুঝতে পারবে, এই যে ডট সেন্টার মার্জিন অটো, আচ্ছা ডট সেন্টার, এটা হচ্ছে টেবিল ডট সেন্টার দিছে, দিয়ে এটাকে ক্লাসিক্যাল টু সেন্টার, এই দেখো টেবিলে একটা ক্লাস দিছে হচ্ছে সেন্টার, দিয়ে এটাকে দেখো এই যে ডট সেন্টারের মার্জিন দিয়ে দিছে, তো এটা মার্জিন লেফট অটো রাইট অটো, আচ্ছা এটা কি সেন্টারে গেছে, এটা আচ্ছা সেন্টার টেবিল ডট সেন্টার, এটা হচ্ছে তারপর টিএইচ, এই যে টেবিলের যদি টিএইচ টিডি এগুলাকে তুমি যদি ইয়া করতে চাও, মানে মোটা বা ইয়া করতে চাও, এগুলাকে কি বলে তুমি কালার করতে চাও, ইয়া করতে চাও, তাহলে টিএইচ টিডি গিয়ে, যে এখানে টিএইচ টিডির জন্য আলাদা করে তুমি ইয়া করতে পারো এখানে, হ্যাঁ কাস্টমাইজ করতে পারবা এগুলা। তো এই জিনিসগুলা খুবই ইয়া, আমাদের টেবিল ক্লাস সেন্টার, আচ্ছা আমরা এটাকে একটু নিয়ে দেখি,
এই দেখো এখানে দেখো, তারপর হচ্ছে আমাদের এখানে টেবিল ক্লাস সেন্টার না, টেবিল ক্লাস সেন্টার, এ দেখি হয় কিনা, টেবিল এটাতে না উপরেরটাতে দেখি, টেবিলের এখানে কোনো ক্লাস দেওয়া হয় না, আমরা এখানে ক্লাস দিয়ে দিলাম, এটা যদি রান করি এটা কি হয় আমরা একটু দেখি, কই গেল আমাদের, দেখছো এটা মাঝখানে চলে আসছে, ঠিক আছে কি বুঝছো নি? জি স্যার, আচ্ছা, তো এইভাবে আমরা আমাদের মতো করে যেটা দরকার সেটা গুগল সার্চ করে আমরা আমাদের মতো করে টেবিল এখানে তৈরি করে নিতে পারবো, ঠিক আছে? তো এখন দেখো এই যে এই জিনিসগুলো দেখো, এই যে টেবিলের ভিতরে আবার এই যে TDTH এই জিনিসগুলো আবার দেখো লেফটে চলে আসছে, এগুলাকে ধরো এই যে মিডিলে যদি দিতে চাও দেখো এগুলা কি করতে হবে, যে এখানে জাস্ট কিছু না একটু মিনিমাইজ করো, এই যে এখানে টিডি আর টিএইচ সম্পর্কে দেওয়া আছে, এই যে টিএইচ আর টিডি দেখো এরা কই আছে, পেডিং হচ্ছে 15 PPX, এদের দেখো টেক্সট অ্যালাইন হচ্ছে লেফট, লেফট না দিয়ে যদি সেন্টার দেই দেখি হয় কিনা, সেন্টার দিলে কি হয় নাকি ভুল দেখাচ্ছে, আচ্ছা দিয়ে দেখি সমস্যা নাই, তো দেখছো এই যেগুলো সব সেন্টার চলে আসছে প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা ইয়েতে সেন্টার চলে আসছে, কি এখন পারবা না? এগুলো যদি কালার করতে চাও তাহলে ওইটার ভিতরে খালি লিখবা TSTD কালার ইন HTML, সো ওইভাবে তোমরা কালার করতে পারবে, জাস্ট লিখে সার্চ দিলেই এই জিনিসটাকে জাস্ট কপি করে দেখো, এই টেবিলটা তৈরি করতে কতক্ষণ লাগছে, এত বড় কোড কি আমার করা লাগছে, এখন তুমি জাস্ট কপি করে এগুলাকে মিনিমাইজ কাস্টমাইজ কাস্টমাইজ করে কালার টালার করে শেষ, খুবই সহজ জিনিস এগুলা। তো তুমি যদি কোনো একটা ইমেজ কল দিতে চাও কিভাবে ইমেজ কল দেওয়া লাগে সেটাও শিখাইলাম, একটা ভিডিও যদি কল দিতে চাও কিভাবে ভিডিও কল দেয় খালি লিখে সার্চ দিবা ভিডিও কল ইন HTML শেষ চলে আসবে, খালি কপি করবা আর ভিডিও নাম টাম চেঞ্জ করে দিবা, মিনিমাইজ কাস্টমাইজ করে দিবা, তো কি এখন কি মানে মোটামুটি তোমরা কি প্রজেক্ট টজেক্ট শুরু করার মতো অবস্থা হয়েছে না বলো তো? আর তো আমার কিছু দেখাই দেওয়া লাগবে না, এখন এখন জাস্ট কিভাবে রান করে কিভাবে করে এই জিনিসটা দেখাই দিলাম, কানেকশন কিভাবে দেয় এখন গুগল সার্চ টার্চ করে করতে পারবা না কি বলো, পারবা কি না? কথা বলো না কেন, পারবো স্যার? কি বাকিরা জি স্যার, পারা যাবে স্যার, পারা যাবে সহজ, তোমরা একটু করো না, তোমাদের এত মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তোমরা, আমি মেট্রোপলিটনের পোল্লাপানরা করে ফেলে আর তোমরা তো তাদের চেয়ে আরো ভালো, হ্যাঁ তাদের কোয়ালিটি তোমাদের চেয়ে তো ভালো হওয়ার কথা না, তো তোমরা এটা পারবা না এটা আমার বিশ্বাস হয় না, হ্যাঁ তো এগুলো করে ফেলো, তোমরা একটা আমি নেক্সট ইয়েতে করি, তোমরা একটু প্রজেক্ট নিয়ে একটু ঘাটাঘাটি করো যে কি প্রজেক্ট করতে পারো, দেখো তোমার আজকে কি আবার কি লকডাউন ঘোষণা টোষণা করছে নাকি, কেউ কি নিউজ টিউজ দেখছো? না স্যার, কিছুই তো চোখে পড়ে নাই, না যে এখনো ফাইনাল হয় নাই স্যার, 10 দিনের নাকি কত দিনে জানি করছে, এই যে স্যার সাধারণ ছুটি 26 আমি থেকে 4 তারিখ পর্যন্ত দিতে পারে, হ্যাঁ 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 সেটাই মানে সেটাই আমি দেখলাম যে সাধারণ সাধারণ ছুটি বলতে কি এটা মানে হচ্ছে সরকারি অফিস আদালত সব বন্ধ থাকবে, এটাই জি তো মনে স্যার হয় নাকি? এরকমই মেবি। হ্যাঁ এটাই দেখলাম, তো দেখো এটা হচ্ছে করোনা বাড়তেছে এখন আমাদের, এবং ঈদের পরেও যদি দেখা যায় যে করোনা বাড়তে আছে তাহলে কিন্তু ভার্সিটি টার্সিটি খোলার সম্ভাবনা খুবই কম, বুঝতে পারছো যে বাড়তেছে আর লকডাউন যদি আসে তার মানে এটা চরম অবস্থা, নরেন্দ্র মোদী আসার পরে কিন্তু আবার লকডাউন দিয়ে দিতে পারে, বুঝতে পারছো সেই নরেন্দ্র মোদী চলে যাওয়ার পরে লকডাউন দিয়ে দিতে পারে, তো আমাদের বলা যায় না, এই জন্য আমরা একটা কাজ করি আমরা এই সময়টা একটু কাজে লাগাই, ভার্সিটি খুললে তখন কিন্তু তোমাদের পরীক্ষা টরীক্ষা শুরু হয়ে যাবে, বুঝতে পারছো তখন তোমরা এই প্রজেক্ট টজেক্ট এগুলো করতে পারবে না, তো এই রমজান মাস আছে বন্ধ আছে, তোমরা রমজান মাসে দিনে 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় যদি দাও তাও দেখা যাচ্ছে তোমাদের প্রজেক্ট শেষ হয়ে গেছে, কি বুঝছো?
আর আমি বড় কোনো প্রজেক্ট চাচ্ছি না তোমাদের কাছে, তোমাদের তো ল্যাব পরীক্ষা হবে, ল্যাব ফাইনাল পরীক্ষা হবে, জাস্ট প্রজেক্টটা দেয়া হচ্ছে যে তোমাদের ভালোর জন্য, মানে হচ্ছে তোমরা যে ডেটাবেস মানে কানেকশন দিয়ে কিভাবে মানে প্র্যাকটিক্যালি যে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো, এই জিনিসটাই জাস্ট আমি দেখবো, আর কিছুই না। খালি ডেটাবেস পড়লাম, ল্যাবে গিয়ে পরীক্ষা দিলাম, কুইরি টুইরি চালালাম, শেষ, এটা হইলো না। মানে একটা প্রজেক্টের ব্যাকএন্ডে বা একটা প্রজেক্টে কিভাবে জিনিসটা কাজ করতেছে, আমরা কিভাবে একটা প্রজেক্টে কাজ করব, এই জিনিসটা যদি না জানো তাহলে আসলে এটা পরে কোনো লাভ নাই, বুঝতে পারছো? কোনো লাভ নাই। তো তোমাদের ভালোর জন্যই আমি একটা প্রজেক্ট করতে চাচ্ছি, যে ছোটখাটো প্রজেক্ট, বড় প্রজেক্ট না, এই যে আমি কানেকশন দিয়ে আজকে একটা দেখাই দিলাম, এটা মোটামুটি এক ধরনের প্রজেক্ট হয়েছে। এটাকে জাস্ট একটু আপডেট আপডেট করে একটু, ধরো কি করতে চাচ্ছো, একটা প্রজেক্ট করতে চাচ্ছো যে তোমার ক্লাসের অ্যাটেন্ডেন্স সিস্টেম বানাইতে পারো, যে তোমাদের ক্লাসের অ্যাটেন্ডেন্স সিস্টেম বানাবো, যে প্রত্যেক দিন অ্যাটেন্ড করবে, সেই ডেটাবেজে এটা জমা হবে, তারিখ ওয়াইজ জমা হবে। যখন আমি একবারে দেখবো যে হ্যাঁ এত তারিখ থেকে তত তারিখ পর্যন্ত সার্চ দিব, তখন ওই তারিখ থেকে তত তারিখ পর্যন্ত সবগুলোকে দেখাই দেবে, একটা অ্যাটেন্ডেন্স সিস্টেম হইতে পারে, তার অ্যাটেন্ডেন্স গুলো ডেটাবেজে জমা থাকবে ডেইলি। তো এটা খুবই এভাবে করতে পারো। তো এরকম প্রজেক্ট আরো মানে যেন ডেটাবেস কাজে লাগে এরকম একটা প্রজেক্ট তোমরা চিন্তা ভাবনা করে ইয়া করতে পারো, কি বুঝতে পারছো? জি জাস্ট স্যার, শো করবে, জাস্ট এরকম ভাবে শো করবে ডেটাবেস, এরকম টেবিলে শো করবে, আবার এটাকে একটু ডিলেট বা আপডেটের জন্য বাটন রাখবা। এগুলো তোমরা একটু ইচ্ছা করলে, একটু ঘাটাঘাটি করলে দেখবা যে 10 দিনই তোমাদের প্রজেক্ট ইয়া শেষ। আসলে তোমরা একটু আলসেমি করতেছো, এটাই আর কিছু না। সো নেক্সট ইয়েতে জাভেদ সবাইকে বলে দিও আমি প্রজেক্ট আইডিয়া নিব, বুঝতে পারছো? আমি তো পড়াইলামই মানে প্রজেক্ট কিভাবে রান করতে হয়, কিভাবে কি করতে হয় সব তো দেখাইলামই। জাভেদ সাহেব কই আসো না, চলে গেছো? স্যার প্রজেক্টের কোনো ডেডলাইন দিয়ে না আর কি স্যার, আপাতত হ্যাঁ স্যার প্রজেক্টের কোনো বুঝি না, ডেডলাইন দিয়ে না স্যার আপাতত। ডেডলাইন দিব না আপাতত। ডেডলাইন বলতে কি বোঝাচ্ছ, মানে প্রজেক্ট জমা দেওয়ার লাস্ট ডেট এটা বোঝাচ্ছ? হ্যাঁ স্যার, ডেডলাইন শুরুই করলো না আমি, ডেডলাইন স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। কি আমাকে শুনতে